ষ্ণার স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম বন্দে অহম শ্রী শ্রীগু শ্রীযুত পদকল শ্রী রূপং জাতম সহগণ শ্রীরূপ তম সজীবম সদ্দৈত সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম। শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাকাননী শলাকয়া চস্করুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুড়বে নমঃ নমঃ নময়ং বিষ্ণু রাধা পৃষ্ঠায়ু ভুতলে শ্রীমতে ভক্তি প্রপন্নযতি স্বামীতি নামিনে নম আচার্য পায় দৈন্যভূষণ মুকুটমণে গুরু করুণাম ক্ষমা দৈরিজির মনে নম ও শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নম নম শ্রী গৌরী করুণা মূর্তি কৃপাপূর্ণ কালে বরং শ্রী ভক্তি বন্ধে রাধাকুঞ্জ নিবাসীন নম নময়ম বিষ্ণু কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পি নামিনে কিশোরায় গৌরকিশোরা বৈরাগ মূর্ বিপ্রলম্ভ রসম্বু দৈ পাদাম্বু জায়তে নমঃ নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগো বড়ায়তে শ্রী গৌড়ো আবির্ভাব ভূমেস্তং নিদ্রাস্থ সজ্জনপ্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় তে নম নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌডুতে তে সে নম নিত্যানন্দ নমস্তুব্যম প্রেমানন্দ প্রদায়নে কলু কলম সোনাশয় জান্নবা পথয়ে নমহ শ্রী অদ্ভৈত নমুস্তুভে কলিজান কৃপানিদে গৌরপ্রেম প্রদানীতা নম আল্লা স্বরূপা গৌরাঙ্গ সূদয় ভক্তি শক্তি প্রদানমে শ্রীবাস পিত নৌমি গৌরাঙ্গ প্রিয় পার যশ কৃপাল না শ্রী গৌরাঙ্গে জয় পঞ্চত্তৃষ্ণ ভক্ত রূপস্বরূপকম ভক্তব নমি ভক্ত শক্তি কম নমস্তে বল দেবা রুহিণী নন্দনা চ বসুদেব কুমারায় রেবতী পতয়ে নম কৃষ্ণায় বাসুদেবায় হর হে পারমাত্ম প্রণত ক্ল্যাশনাশয়েশ্বরী গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু দেবী প্রণমামি হরিপ্রিয়ে শ্রীরূপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি চরণ বন্ধনে যাহা হতে ভেগ্ন নাশ অবিষ্ট হারের নাম হারের নাম হারের নাম ই বা ক্যাবল কলৌ নাস্তেব 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 গতিরতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনলাইনে শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি বাঞ্চা কল্পতরু ভাসচ কৃপা সিন্দু বয়বছ পতিতান পাবন্যাভ্য বৈষ্ণব্যাভ্য নম নম তো অনেকের অনুরোধে এই লকডাউনের সময়ে কথা শ্রবণ করানুর মনোরথে আসলাম তো আমরা পরন্ত বিকেলবেলা আমরা উদ্ধব সন্দেশের আঙ্গিকে আমরা শ্রবণ করেছিলাম সেই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন আমরা শ্রবণ করেছিলাম সেই বিকেলবেলা যারা অপ্রাকৃত এই কথা শ্রবণে তখন লাইনে ছিলেন আমরা শ্রবণ করেছিলাম ভগবানের ভক্ত দুঃখ কাতরতা ওই কাতরতা থাকার পরেও ব্রজগমনে ভগবানের যে অসমর্থতা এবং দূত প্রেরণের যে ইচ্ছে হৃদয় মাঝে ভগবানের জেগেছিল আমরা সেই সম্পর্কে শ্রবণ করেছিলাম আমরা এখন শ্রবণ করব যে উদ্ধবকে ব্রজধামে পাঠানোর প্রস্তুতি প্রস্তুতি পর্ব ভগবান শ্রীগোবিন্দ কীভাবে উদ্ধবকে ব্রজধামে পাঠাবেন এই নিয়ে প্রস্তুতি আমরা শ্রবণ করব তো ভক্তবৃন্দ ভগবানের কথামৃত সংসার তপ্ত জনের জীবনস্বরূপ ব্রহ্মা নারুদাদি প্রবৃতি বিজ্ঞজন কর্তৃক সংস্তুত অর্থাৎ ব্রহ্মা আছেন সবাই সেই অপ্রাকৃত কৃষ্ণ কথা বিজ্ঞজন তারা শ্রবণ করেন সেই কৃষ্ণকে তারা স্তুতি করে থাকেন সেই অপ্রাকৃত কথা শ্রবণ মাত্রই পাপ নাশ হয় শ্রবণ মাত্রই সর্বমঙ্গল হয় ভক্তির যে চৌষট্টি অঙ্গ রয়েছে মধ্যে কলিযুগে সর্বশ্রেষ্ঠ অঙ্গটি হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি অর্থাৎ শ্রবণ করা মাত্রই মঙ্গল হয় তো শ্রবণ করলে চিত্তরূপ দর্পণ মার্জন হয় প্রেম হৃদয় মাছে জাগ্রত হয় সেই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণই পারে আমাদেরকে শান্তি দান করতে পৃথিবীতে যারাই এই অপ্রাকৃত কথা সুদা বিস্তার প্রচার নিমিত্ত কীর্তন করেন তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা তাই বৈষ্ণব মহাজন সেই অপ্রাকৃত হৃদয়িক ভাবটিকে কাব্যিকভাবে সুবিন্যস্ত করেছেন বর্ণনা করেছেন তোমার বিরহতা তপ্ত যেই যান তব কথাম মৃত পানে সেল বে জীবন ধ্রুব প্রহ্লা দাদি যত ভক্ত বিরত কাতার মহিমা তব কারেন কীর্তন সর্বপাপ খরে ক্ষয় শ্রবণে মঙ্গল হয়। মধুর তোমার কথা ব্যাপত ত্রিভুবন তোমার কথা যে গায় তুলনা না ত্রিজগতে দাতা সমান সবু দীর্ঘ অদর্শোনে কথমৃত নিষেবনে এখনো দেহেতে আছে গোপিকার প্রাণ বিরহ মধ্যে সর্বশ্রেষ্ঠ বিরহ হচ্ছে কৃষ্ণ বিরহা এই বিরহ চৌষট্টি প্রকার আর শ্রীকৃষ্ণ বিরহ বড়ই দুরারোগ্য বেধি এই বেদীর কবলে কবলিত হলে প্রাণের জীবিত আশা থাকে না বিউগ হলে কবু না জিয় তাই নানাভাবে চরণে দৈন্য জানিয়ে অবশেষে শ্রীকৃষ্ণ বিরহাকুলা ব্রজললনাগণ বলেছিলেন হে জীবিত তোমার বিরহ দগ্ধ আমাদের দেহে এখনো কেন প্রাণ আছে তা আমরা ধারণা করতে পারছি না বোধ হয় তোমার কথা অমৃতের মহাপ্রভাবের কথা আর কত বলব তোমার কথা অমৃত বথ তোমার কথাই অমৃত বটে কিন্তু অমৃত বলতে সাধারণত যা ধারণা হয় তদাপেক্ষা তোমার কথামৃতের বিশেষ কিছু বিশেষত্ব আছে অমৃত বলতে সাধারণত দেবতা ও অসুর কর্তৃক সমুদ্র মন্থন করার সময় যখন স্বর্গামৃত এবং জন্মমৃত্যুর মৃত্যুর অতীত মুখামৃত ধারণ করা হয়েছিল সেই স্বর্গামৃত থেকে তোমার কথামৃত সুধা সর্বশ্রেষ্ঠ না। তোমার কথামৃত এটা কথামৃতই এর অন্য কোনো বাক্য দ্বারা সেটিকে অলঙ্কৃত করা যায় না তোমার কথাই জীবের সর্বস্ব প্রদান করে তোমার কথামৃতই জীবের সমস্ত কামনা পূর্ণ করতে সমর্থ তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়া কৃষ্ণ কথা শ্রবণ করা এই মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা কোথাও যেতে পারছি না হুম প্রকৃতি প্রকৃতি সুকান্তময়তায় সজ্জীবিত হয়েছে কিন্তু একবার ভেবে দেখুন একবার চিন্তা করুন আমরা মনুষ্যকুল কিন্তু আটকে আছি খাছায় বন্দি অবস্থায় আছি এহেন পরিস্থিতিতে অনেকেরই চিত্ত এরকম ভাবনায় ভাবিত অনেকেই এরকম ভাবছেন যে কোথাও যেতে পারছি না সময় কাটছে না কেহ বা ফেসবুকে ইনস্টাগ্রামে সময় কাটাচ্ছেন আড্ডা মারছেন আবার অনেকের ফেসবুক ইউজ করতে করতে ভালো লাগছে না কোথাও বের হওয়ার কোনো সুযোগ নেই পরিবেশ নেই অনেকেই ব্যথিত আছেন বিষাদ চিত্তে আর্তনাদ করছেন কবে সেই অবস্থাটা ভালো হবে এবং কবে স্বাভাবিক পরিবেশ আসবে নিশ্চয়ই আমরাও ভগবান শ্রী শ্রীগোবিন্দের কাছে প্রার্থনা করি স্বাভাবিক অবস্থা শীঘ্রই ফিরে আসুক কিন্তু এখন যে অবস্থাটি বিরাজ বিরাজ করছে আমরা কোথাও যেতে পারছি না এমত অবস্থায় আমাদের একটা সুযোগ হয়েছে। আমরা যদি গ্রন্থ স্টাডি করি আমরা যদি এই সময়টাতে আমরা একটু বেশি করে গ্রন্থ আস্বাদন করি সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকদের সবচেয়ে বড় একটা ব্যর্থতা আ বিশেষ করে আমরা হিন্দু সমাজের লোকদের মাঝে যে সমস্যাটি সবচেয়ে প্রকট যে আমরা কখনো গ্রন্থ স্টাডি করি না আমরা গ্রন্থ করি না গ্রন্থকে আমরা গীতা বলুন আর ভাগবতী বলুন গ্রন্থকে আমরা ঠাকুর গড়ে লাল শালু দিয়ে রুমাল দিয়ে বেঁধে আমরা রেখে দিই আর প্রতিদিন চন্দন চর্চিত করে তুলসী দিতে দিতে গ্রন্থের উপর চট লেগে যায় হুম তুলসী চন্দন দ্বারা চর্চিত করে দিতে দিতে চট লেগে যায় ভ্যাতরি কি আছে খুলেও দেখি না তাই ওই ঠাকুর গড় থেকে গ্রন্থকে হ্যাঁ বের করে আনতে হবে লাল শালু উন্মোচন করে হ্যাঁ রুমাল দিয়ে বাধা অবস্থা উন্মোচন করে প্রতিদিন গ্রন্থ স্টাডি করতে হবে আজকে অন্যান্য ধর্মের কেহ যদি আমাদেরকে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করে আমরা কোনো উত্তর দিতে পারি না তার একটাই কারণ যে আমরা আমরা গ্রন্থ স্টাডি করি না আমরা ধর্মটাকে রিচার্জ করি না যে প্রতিদিন আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে আর কৃষ্ণ কথাই পারে জীবের চিত্তকে মার্জন করতে অশান্ত চিত্তে শান্তির বাড়ি বর্ষিত করতে কেবল কৃষ্ণ কথাই পারে আর এখানে স্পষ্ট করে বলছেন ব্রজ গোপীগণ এই কথাই বলছেন যে তোমার কথামৃত কথামৃতই অন্য কোনো কিছু দ্বারা অন্য কোনো শব্দ দ্বারা বিশেষায়িত করা যায় না তোমার কথাই জীবীর সর্বস্ব প্রদান করে তোমার কথা অমৃত জীবীর সমস্ত কামনা পূরণ করতে সমর্থ অন্য কোনো অমৃতের সাথে এ অমৃতের তুলনা করা যায় না স্বর্গের অমৃত পরম মধুর হলেও তার মধুরতার অবসান আছে এবং মুস্করূপ অমৃত অনুভববিহীন আনন্দ স্বরূপতা মাত্র স্বর্গসুদা প্রাপ্ত হওয়া অত্যন্ত দুর্লভ কঠিন সাধ্য এবং মুস্কসুদা বর্ষাকালে জলাশয়ের জলের মতো স্বর্গামৃত কিংবা মুষ্কামৃত কর্ণে শ্রবণ করলেই তার ক্রিয়া ও ফল পাওয়া যায় না পান করার বা স্পর্শের অপেক্ষা আছে কিন্তু তোমার কথামৃত কানে শুনলেই কৃষ্ণ কথামৃত কানে শুনলেই তার সর্বশ্রেষ্ঠ মঙ্গল হয় শ্রবণ কীর্তনে পরম মাধুর জেরা পাওয়া যায় তার অবসান নেই এবং তা তোমার রূপ গুণ লীলাদির অনুভবে পরিপূর্ণ তাই এখানে বলছেন তব কথামৃতম তোমার কথাই অমৃত আর তোমার কথা তপ্ত জীবনম অর্থাৎ তোমার কথামৃত অমৃত সাধনে সংসার তপ্ত জীবের তো পরম শান্তি লাভ হই তোমার বিরহতাপ তপ্ত জনেরও নবজীবন লাভ হয়ে থাকে সেজন্য ভক্ত চূড়ামণিগণ নানাভাবে তোমার কথামৃতের মহামহিমা কীর্তন করে থাকেন শিব ব্রহ্মা এমনকি চতুষণ নারদ ব্যাস প্রহ্লাদ ধ্রুব প্রবৃতি সমস্ত বিশিষ্ট বিদ্যান ভক্ত কবিগণ নিরন্তর তোমার কথামৃত করে থাকেন তোমার কথা সুধা স্বর্গামৃত এবং মুস্কামৃত হতে শ্রেষ্ঠ তা তাদের কথাতেই প্রমাণ হে ভগবান তোমার শ্রীপাদ পদ্মের ধ্যানের ফলে অথবা তোমার শুদ্ধ ভক্তের কাছ থেকে তোমার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয় তা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গেছে বলে মনে করার বা পরমপদ প্রাপ্ত হওয়ার আনন্দ থেকে অনেক গুণ অধিক কৃষ্ণ কথা এমনিতেই রসুযুক্ত এমনিতেই মিষ্ট আর সেই কথা যদি কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করা যায় কৃষ্ণ কথা যদি কোনো শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা যায় কোনো আচরণশীল ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা যায় তাহলে এর যে মিষ্টতা আরও শত সহস্র গুণ বৃদ্ধি পায় ভগবানের কথা সন্দেশ রসগোল্লা অপেক্ষাও মিষ্টি সরস আবার শুদ্ধ ভক্তমুখে যদি তাহা শ্রবণ করার সৌভাগ্য লাভ হয় তবে আরো মধুর লাগে ভক্তমুখে ভগবানের সন্দেশ রস কদম্বতুল্য কিংবা বলা যায় অনিবর্চনীয় ধন্যবাদ অর্থাৎ শুদ্ধ ভক্তির শ্রীমুখে ভগবানের কথা অমৃত থেকে অমৃততর হম এবং শুদ্ধ ভক্তের শ্রীমুখে আচরণশীল ভক্তের শ্রীমুকে যদি কৃষ্ণ কথা শ্রবণ করা হয় শত সহস্র গুণ রস বৃদ্ধি পায় তো বলছেন তোমার কথা এতটাই মিষ্ট এতটাই সরস যে এই কথা শ্রবণ করে হৃদয় মাঝে এতটাই আনন্দ আসে যে এই কথা শ্রবণের মাধ্যমে হৃদয়ে যে পরমানন্দ অনুভূত হয় এই পরমানন্দ ব্রহ্মানন্দকেও পরাভূত করে কালরূপ তরবারির দ্বারা বিনষ্ট হয়ে যায় যে ক্ষণস্থায়ী স্বর্গসুখ সেই সম্বন্ধে আর কি বলার আছে স্বর্গলুকে উন্নীত হলেও কালক্রমে পুনরায় স্বর্গচ্যুত হয়ে আমাদেরকে মর্তলুকে ফিরে আসতে হয় কারণ আমরা জানি স্বর্গটা হচ্ছে ক্ষণস্থায়ী মধুর নিকুঞ্জ মানুষ পুণ্যের প্রভাবে স্বর্গে যায় স্বর্গে গিয়ে তো আর বসে থাকে না ভোগ করে আর ভোগ করলে পুণ্য ক্ষয় হয়ে যায় আর পুণ্য যখন ক্ষয় হয়ে যায় তখন জগৎ জগতের বুকে আবার আমাদেরকে ফিরে আসতে হয় কিন্তু ভগবানের কথা আমাদের চিত্তকে এমনভাবে মার্জন করে চিত্ত মার্জন করে চিত্তের মাঝে কৃষ্ণ প্রেমভক্তির বীজ বপন করিয়ে দেয় এবং সদ্গুরুদেবের সাহচর্যে আচরণশীল শুদ্ধ ভক্তের সঙ্গে এই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয় পল্লবিত হয় পুষ্পিত হয় এবং এই কথাই ভগবানের নামই পারে ভগবানের কথাই পারে ধীরে ধীরে আমাদেরকে হাত ধরে হ্যাঁ পদ দেখিয়ে ভগবানের কাছে নিয়ে যেতে ভগবত ভক্ত চূড়ামণি ধ্রুব যখন যমুনা তীরস্থ মধুবনে সাক্ষাৎ শ্রী নারায়ণের দর্শন লাভ করেছিলেন তখন তার স্তব প্রসঙ্গে বলেছিলেন অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ হ্যাঁ ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করে স্তব করে বলেছিলেন হে নাথ তোমার পাদ পদ্ম ধ্যানে এবং তোমার ও তোমার প্রকৃত ভক্ত গণের কথা শ্রবণে জীবের যে পরমানন্দ যে রসাস্বাদন হয় সে আনন্দ তোমার মহিমা স্বরূপ পরব্রহ্ম সাক্ষাৎকারেও নেই পুনঃ পুনঃ কালো কবলিত স্বর্গাদির তো কথাই নেই এজন্য তোমার কথামৃত রস ভক্ত চূড়ামণিগণ নিরন্তর পান করেন তোমার কথা অমৃতের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই অমৃতে কারো অরুচি হয় না সর্ববিদ পাপকে বিনাশ করে ভক্তবৃন্দ আপনারা যারা মানসিক টেনশনে ভুগেন কিংবা অনেক সময় একটা অ্যাংজাইটি কাজ করে একটা অ্যাংশাস কাজ করে বিশেষ করে লকডাউন আমাদেরকে হাঁপিয়ে তুলছে একটা অজানা আশঙ্কা আমাদের মাঝে উৎপীড়ন করছে যে কি হবে কখন জানি মরব কখন জানি মৃত্যু নামক চূড়াক্ক শেষে ঠুকরে দেবে কখন জানি মৃত্যু নামক চূড়াক্ক শেষে আমাদের পরিকল্পনাকে নস্বাত করে সাজানো বাগান থেকে মহাপ্রস্থানের পথে নিয়ে যাবে নাফেরার দেশে যাত্রা করার এরকম একটা পরিবেশ করবে আমরা অনেকেই এই নিয়ে ভীত আছি কিন্তু ভগবানের কথা আমরা যদি শ্রবণ করি গ্রন্থ যদি অধ্যয়ন করি ভগবানের কথা প্রতিদিন শ্রবণে মৃত্যু ভয় পর্যন্ত দূর হয়ে যায় কৃষ্ণ ভক্ত যথার্থ কৃষ্ণ ভক্ত মৃত্যুকে কখনো ভয় পায় না একজন যথার্থ কৃষ্ণ ভক্ত মনে করেন মৃত্যু মানে একটা সুবর্ণ সুযোগ মৃত্যু মানে হচ্ছে একটা সুযোগ হাঁ কৃষ্ণ কথাই পারে মৃত্যুকে হাসতে হাসতে বরণ করিয়ে নিতে তাই প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে বলছেন হরে কৃষ্ণ মহামন মন্ত্র মৃত্যুঞ্জয়ী মহামন্ত্র হুম ওই মহামন্ত্র জপের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের মৃত্যুকে পর্যন্ত বরণ করার সাহসিকতা হৃদয় মাঝে জাগিয়ে দেয় এবং এই কথা আমরা যত বেশি শ্রবণ করি কখনো আমাদের মাঝে অরুচি আসে না হুম একবার ভেবে দেখুন তো হরে কৃষ্ণ মহামন্ত্র এটা আমরা অনাদিকাল থেকে আমরা এটা কীর্তন করে আসছি কিন্তু কখনো কি আমাদের মাঝে বিরক্তি আসছে কখনো কি আমাদের মাঝে অরুচি আসছে মার্কেটে একটা একটা আধুনিক গান যখন আসে একটা ফিল্মের গান যখন আসে কিছুদিন এটার খুব মার্কেট পায় আবার কিছুদিন পর দেখা যাচ্ছে এটার মার্কেট নিয়ে আরেকটা যখন আসলো হ্যাঁ ওইটা ডাউন হয়ে গেল ওইটা আর কেউ শুনতে চায় না আপডেট চায় সবাই কিন্তু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা বহু বহুদিন যাবৎ অনাদিকাল থেকে আমরা শ্রবণ করছি কীর্তন করছি হ্যাঁ কখনো এটাতে তো বিরক্তি আসছে না বরং যত বেশি শুনছি হৃদয় মাঝে তত বেশি আনন্দের আনন্দের আসছে তত বেশি নব নব চেতনা লাভ করছি তত বেশি না হৃদয় মাঝে যাচ্ছে নিত্য আনন্দ সাগরে ভাসছি নিত্য অর্ণবে সাঁতার কাটার সুযোগ পাচ্ছি কারণ কি কারণ ভগবান এই নামের মাঝে ভগবান তার কথার মাঝে সমস্ত শক্তি তিনি অর্পণ করে দিয়ে দিয়েছেন নাম নাম আকারি বহুদা নিজের সর্বশক্তি হ্যাঁ ভগবান তার সমস্ত শক্তি ভগবান তার সব কিছু এই কথার মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছেন এবং এটা নব নব চেতনা আমাদেরকে প্রদান করছে কখনো এই কথামৃত শ্রবণী কীর্তনে আমাদের অরুচি আসে না আর এই ভগবানের কথামৃত সর্ববিদ কালমশ দূর করে এক পরমাণিবর্চনীয় আনন্দের আসাদ আমাদেরকে প্রদান করে একমাত্র এই কথাতে যাদের রতি হয়েছে হুম তারা নিত্য আনন্দ সাগরে ভাসতে পারছে ভগবানের কথা শ্রবণে যাদের মতি হয়েছে গ্রন্থ আস্বাদনে যাদের হৃদয় নিবদ্ধ হয়েছে কিংবা যারা ভক্তি যাজনে প্রবৃত্ত হয়েছেন তারা যে কোনো দুঃখকে যে কোনো খারাপ অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার একটা সাহস রাখেন এরকম একটা পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারেন এটা ভগবানের কথা শ্রবণের সাধু সঙ্গ করার এটা হচ্ছে পরম শক্তি এই জন্য যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ তৃষ্ণা সর্বদা বেড়ে যায় কখনো কমে না তোমার কথা অপূর্ব সাধুতা মধুরতারই পরিচয় প্রাপ্ত হয় এটা ধ্রুব মহারাজ প্রার্থনায় বলেছিলেন হ্যাঁ বলছেন এই অমৃতে সকলের অধিকার নেই কোন অমৃতে সকলের অধিকার নেই তো বলছেন এই কৃষ্ণ কথামৃতে হুম সকলের কি অধিকার নেই অবশ্যই অধিকার আছে এই কৃষ্ণ কথা অমৃতে সবার অধিকার আছে কৃষ্ণ ভজনে সবার অধিকার আছে হ্যাঁ কৃষ্ণ ভজনা করতে কোনো জাতের জাতের এখানে বাহুল্য নেই বিচার বিশ্লেষণ নেই যেই কৃষ্ণকে ভজনা করবে সেই বড় এখানে জাতির কোনো বালাই নেই সবার অধিকার আছে এই কথা আমৃতে অবগাহিত হওয়ার সবাই সেই কৃষ্ণ কথা আমৃতে অবগাহিত হতে পারবে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা মৃত একবার যার হৃদয়ে মাঝে জাগ্রত হয়েছে অবগাহিত হওয়ার সুযোগ হয়েছে সে নিত্য আনন্দে নিত্য পরমানন্দ রত্না করে হ্যাঁ নব নবভাবে ভাবিত হয়েছে আমরা দেখতে পাই যে চৈতন্য কবিরাজ গোস্বামী পাদ হুম উড়িষ্যার মহারাজ প্রতাপ রুদ্রের মুখে এই তবকথামৃতম শ্লোক শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু ভাবা বেশে অধীর হয়ে গিয়েছিলেন এরকম চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে কবিরাজ গুস্বামীপাদ বর্ণনা করেছেন এই মতো প্রভু আছে প্রেমের হেনকালে প্রতাপ রুদ্র করিল প্রবেশে সার্বভৌম উপদেশে সেই দেশ সব ভক্তির আজ্ঞা নীলা জুড় কর হইয়া প্রভু পদ ধরি পরে সাহস করিয়া আকিমদি প্রভু প্রেমে ভূমিতে শয়ন নৃপতি নই পুণ্যে করে পদ সম্বাহন রাসলীলার শ্লোক পরি করে নবন জয়তী তেহদিকং অদ্যায় করে নপঠন শুনিতে শুনিতে প্রভুর বল হরি হরিবল বলে প্রভু বলে তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল উঠি প্রেমা বেশে প্রভুকে আলিঙ্গন দিল তুমি মুড়ে বহু দিলে অমূল্য রতন কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন এই অপ্রাকৃত কথা অমৃত অপ্রাকৃত কৃষ্ণ কথা যখন হম প্রতাপ রুদ্রের মুখে শ্রীমন মহাপ্রভু শ্রবণ করলেন তখন চৈতন্য মহাপ্রভু প্রতাপ নৈকটে গিয়ে বলছেন যে তুমি আমাকে এই অপ্রাকৃত মধুময় কৃষ্ণ কথা শ্রবণ করালে কিন্তু আমি তোমায় কি দেব তুমি আমাকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা কৃষ্ণ রসর নবে সাঁতার কাটার সুযোগ করলে হরিবল হরিবল বলে ভাবে গড়াগড়ি করে হ্যাঁ প্রেমে রসভাবে হ্যাঁ গড়াগড়ি করে চৈতন্য মহাপ্রভু বলছেন আমি তোমায় কি দেব আমার তো দেওয়ার কিছুই নেই হ্যাঁ তাই আমি একবার তোমাকে প্রেম আলিঙ্গন করতে চাই প্রথাবরুদ্র প্রথা চৈতন্য মহাপ্রভু প্রেমে আলিঙ্গন করলেন এত বলি সেই শ্লোক পরে বার বার দুজনারই অঙ্গে নেত্র জলধার যখন আমার শ্রীমন মহাপ্রভু প্রতাপ কে আলিঙ্গন করলেন দুজনেরই নেত্র দিয়ে অবিদা অবিরত অশ্রু বর্ষিত আছে একে অপরকে আলিঙ্গন করে ভূমিতে গড়াহাগুড়ি করছেন বুড়িদা বুড়িদা বলে করে আলিঙ্গ ইহা নাহি জানে হয় জন এই মতো প্রভু আছে বেশে হেন হেনকালে প্রতাপ রুদ্র কর প্রবেশে শ্রী ভগবানের নিত্যসিদ্ধ পার্শ শ্রীমদ সনাতন গোস্বামী এবং শ্রীমদ জীব গোস্বামী এবং শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীর টিকায় তবকথামৃতম ইত্যাদি শ্লোকের বকরুক্তি ও ব্যাজস্তুতি রূপে কৃষ্ণকথা মাহাত্মের বর্ণনা সাধন করেছেন তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করা সাধু মুখে এখন আমরা সবসময় তো সাধু সঙ্গ পাব না। সাধু গ্রন্থ আমাদেরকে প্রতিদিন করতে হবে। হিন্দু প্রতিদিন অন্তত এক অধ্যায় শ্রীমদ ভগবত গীতা পাঠ করে তারপর জল পর্যন্ত গ্রহণ করা উচিত এক অধ্যায় পাঠ না করে জল পর্যন্ত গ্রহণ করা উচিত নয় প্রত্যেক হিন্দু মাত্রই অন্তত শ্রীমদ ভাগবত গীতার এক অধ্যায় পাঠ করে জল পর্যন্ত গ্রহণ করা যাবে তার আগে কিছুটি গ্রহণ করা যাবে না তুলসীকে জল দান করে প্রণাম করে পরিক্রমা করে তারপরে এক অধ্যায় পাঠ করে আহার গ্রহণ করতে হবে এটা প্রত্যেকের উচিত তাই আজকে এই অনলাইনের মাধ্যমে যেহেতু চারিদিকে লকডাউন সমস্ত প্রোগ্রাম আদি বন্ধ হয়ে আছে আমরাও প্রত্যেকেই ঘরে বন্দি বিশেষ করে আমার অনলাইনে অনেক বন্ধুদের আমি আমি কথা দিয়েছি তাদেরকে তো যে প্রসঙ্গের সূত্র ধরে আসা এই কথামৃতে অবগাহিত হওয়ার জন্য তাদের অনুরোধ আমরা এতক্ষণ আলোচনা করলাম এই কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার পশ্চাতে অবগাহিত হওয়ার কি পরমানন্দ এবং উদ্ধব মহারাজ এই কৃষ্ণ কথা অমৃতের কতটুকু গুরুত্ব শ্রবণ কীর্তনের কতটুকু গুরুত্ব সেটা বলেছিলেন আমরা সেটা আস্বাদন করলাম এখন যে প্রসঙ্গ উদ্ধব সন্দেশের যে টপিকসটাকে নিয়ে আলোচনায় আমরা প্রবেশ করছি সেটি হচ্ছে আমার প্রাণ গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে প্রস্তুত করছেন কেমন করে তিনি ব্রজধামে পাঠাবেন তো আমরা পড়ন্ত বিকেল বিকেলবেলা যারা লাইভ শ্রবণ করেছি তা আমরা এর পূর্বে আমরা ঘটনা শ্রবণ করেছি যে কেন ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরা আসলেন এবং কেন তিনি মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছেন না এবং বৃন্দাবনের ভক্তদেরকে ইচ্ছে করলে তো মথুরা এনে রাখতে পারতেন কেনই রাখছেন না আমরা ইত্যাদি নিয়ে আমরা শ্রবণ করেছি বিকেলবেলা এখন আমরা প্রস্তুতি পর্ব উদ্ধবকে কিভাবে তিনি ব্রজধামে ধামে পাঠাবেন এই প্রস্তুতি পর্ব আমরা শ্রবণ করব তো আমরা এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের তিন্ন অংশ লুকটির আঙ্গিকে আমরা একটু গমন করব যেখানে নিজ নিকটে উদ্ধবকে টেনে বসালেন ভগবান গোবিন্দ হম একেবারে নিজের কুলের কাছে উদ্ধবকে তিনি বসালেন নিজের স্ত্রী হস্তদ্বয়ের মধ্যে চেপে ধরলেন উদ্ধবের দক্ষিণ কর ডান হারটাকে আমার গোবিন্দ চেপে ধরলেন যেন আজ প্রাণের কথা প্রাণের দ্বৈতের কাছে ব্যক্ত করবেন কেহ যদি দুঃখে থাকে দেখবেন আহ কষ্টে থাকে তখন হৃদয়ের কথা যদি কাউকে ভাগাভাগি করতে চায় শেয়ার করতে চায় আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরলে যেন একটা অন্যরকম পাওয়া যায় আজ ভগবান গোবিন্দ উদ্ধবের দক্ষিণ কর অর্থাৎ দক্ষিণ হাটটিকে তিনি চেপে ধরলেন হ্যাঁ এবং ভগবান উদ্ধবকে বললেন হে সৌম্য সৌম্য নামে তিনি সম্বোধন করলেন ভাগবতের দশম স্কন্ধের 46 তম অধ্যায় 3 নং আমরা দেখতে পাই গাচ্ছুদ্ভাব ভাব ব্রজম সম্ম পিতৃণাহ প্রীতিমাবহ গোপী নাম মদবি ও গাধিম, মত সন্দেই শী ভীমূছয়হ শ্রী ভগবান উদ্ধবকে সম্ম বলে সম্বোধন করলেন তার শান্ত স্নিগ্ধতায় ভরা রসময় বহু অশান্তির মধ্যেও কেউ যদি উদ্ধবকে দর্শন করে তার চিত্তে বিপুল শান্তি লাভ হয় দেখবেন এমন কিছু কিছু আহ মোহনা আছে এমন কিছু কিছু মুখ আছে যাদেরকে দর্শন করলেই হৃদয়ে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় এমন কিছু কিছু মানুষ আছে যাদের চন্দ্রবদনকে দর্শন করলে হৃদয়ের কোথায় যেন একটা প্রশান্তি পাওয়া যায় আমরা এমন অনেককেই শুনতে পাই যে তোমাকে দেখলে আমার কেন জানি তো ভালো লাগে তোমার চন্দ্রবদন দর্শন করলে কিংবা তোমার মুখের একটু হাসি তোমার আয়ত লুচন এগুলো একটু দেখলেই আমার দুঃখ কোথায় চলে যায় কিংবা তোমার সঙ্গে একটু কথা বললে আমার কত যে ভালো লাগে হৃদয়ের কোথায় একটা প্রশান্তি পাওয়া যায় তোমার সঙ্গে একটু কথা বললে হ্যাঁ এরকম উদ্ধবেরও এত সুন্দর রূপ ছিল এবং তাকে দর্শন করলে চিত্তের সমস্ত বেদনা দূর হয়ে যেত এবং হৃদয় মাঝে একটা শান্তি আসত দুঃখে আপদে অপরকে সান্ত্বনা দিবার সর্বোতভাবে যোগ্য যে ব্যক্তি আমরা তো তার কাছেই যাই তার কাছেই তো হৃদয়ের সমস্ত কথা আমরা ভাগাভাগি করি সবার কাছে তো সব কথা বলা যায় না মরমের কথা কেবল মরম জনের কাছেই বলা যায় হ্যাঁ সবার কাছে সব কথা বলা যায় না তো গোবিন্দ এই জন্য উদ্ধবকে নির্বাচন করলেন বৃন্দাবন ছাড়া আর যত ভক্তির জগৎ আছে আর যত জগত আছে সমস্ত জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজদাম ছাড়া সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন উদ্ধব উদ্ধবের মতো সর্বশ্রেষ্ঠ ভক্ত আর কেহ নেই তাই উদ্ধবকেই ভগবান নির্বাচন করে কাছে টেনে নিলেন সৌম্য সম্বোধন করে ভগবান কৃষ্ণ আদেশ করলেন উদ্ধবকে ব্রজে যেতে উদ্ধব তুমি ব্রজে যাবে উদ্ধব তুমি তো আমার মরমের কথা জানো উদ্ধব তুমি যদি আমার মরমের কথা না জানো আর কে জানবে আমার হৃদয়ের কোথায় যেন একটা চাপা ব্যথা কাজ করে আমি রাস আমি কোনো আনন্দ পাই না উদ্ধব তুমি একবার ব্রজে যাও তুমি সেই জায়গায় গিয়ে আমাদের পিতামাতা ব্রজের স্বর ব্রজের শরীর প্রীতিবিদান করো এখানে পিতামাতার কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন আমাদের পিতামাতা তিনি নিজের পিতামাতার কথা বলতে পারতেন আমার পিতামাতা নন্দ মহারাজ নন্দ মহারাণী কিন্তু এই জায়গায় আমাদের পিতামাতা কেন বলছেন তার পশ্চাতে একটা কারণ আছে যারা অনলাইনে শ্রবণ করছেন ভক্তবৃন্দ আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন এখানে আমাদের পিতামাতা বলার পিছনে একটা কারণ আছে বস্তুত নন্দ যশোদা উদ্যবের পিতামাতা নন তথাপি এই জায়গায় আমাদের শব্দটা প্রয়োগ হওয়ার পিছনে কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলতে চাচ্ছেন যে উদ্ধব তুমি যেহেতু আমার প্রিয় সখা তুমি যেহেতু আমার মরমের জন তুমি যেহেতু আমার কাছের জন তাই আমার পিতামাতা মানে তোমারও পিতামাতা আমরা এইভাবে দেখতে পাই যে আমি যাকে প্রাণ ভাবি প্রিয় নর্ম শখা ভাবি অত্যন্ত কাছের জন যদি আমরা কাউকে ভাবি তাহলে তার পিতাকে আমরা সমতুল্য দেখি তার মাকে আমরা মাতৃ সমতুল্লা দেখি তার ভাইকে আমরা তার আমরা বোনের মতো স্নেহে দেখি কিংবা যদি জ্যেষ্ঠ হয় শ্রদ্ধায় দেখি এই জায়গায় ভগবান উদ্ধবকে আমাদের পিতা মাতা বলে বোঝাতে চাচ্ছেন যে উদ্ধব তুমি আমার এতটা প্রাণের শখা তুমি এতটা আমার মরমজন উদ্ধব নন্দ মহারাজ এবং নন্দ মহারানী আমার যেমন পিতামাতা তোমারও তো পিতামাতা তাই আমাদের পিতামাতাকে প্রীতিবিধান তুমি করো হুম এই কথায় শ্রীকৃষ্ণের বৃন্দাবনের পিতামাতার প্রতি গভীরতর শ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বৃন্দাবনের পিতামাতার বাৎসল্য স্নেহের উপমা বিশ্বে আর কোথাও নেই শ্রীকৃষ্ণের মহামহা ঐশ্বর্যেরও ক্ষমতা নেই তাদের হৃদয়ে কেবল কৃষ্ণ সম্বন্ধী পুত্র বুদ্ধি বুদ্ধিকুণ্ড করে ঈশ্বর বুদ্ধি জাগায় ঐশ্বর্যই ভগবত্ব সেই ভগবত্বও ছুটো হয়ে যায় নন্দ যশোদার প্রেম মহত্বের দুয়ারে কারণ প্রেম এতটা শক্তিশালী এবং প্রেমের বাঁধন এতটা শক্তিশালী সমস্ত বাঁধনকে ছিন্ন করলেও কেউ প্রেমের ভাদনকে সহজে ছিন্ন করতে পারে না এই জন্য বলছেন তুমিও রবে না আমিও না দুদিনের দেখা ভবে একবার ভেবে দেখুন ভক্তগণ এই জগতের বুকে হ্যাঁ আপনিও থাকবেন না আমিও থাকব না সবাইকে একদিন যেতে হবে তুমি রবে না রব না দুদিনের দেখা এই ক্ষণস্থায়ী মধুর যে আমরা এসেছি ক্ষণিকের অতিথিশালায় অতিথি হয়ে আমরা একে অপরের সঙ্গে আমরা পরিচয় আবদ্ধ হয়েছি একদিন সবাইকে এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে হবে তুমিও রবে না আমিও রব না দুদিনের দেখা হবে তা আমাদের কর্তব্যটা কি ভালো করে প্রেম দিয়ে যাও জগতে অমর হবে প্রাণ খুলে ভালোবাসো হ্যাঁ কৃষ্ণকে ভালোবাসো আর কৃষ্ণের জন যারা কৃষ্ণের সৃষ্টি যারা তাদেরকে প্রাণ কুলে ভালোবাসো যার মন যত বেশি উদার যে যত বেশি দিতে পারবে যে যত বেশি ভালোবাসতে পারবে যে যত বেশি ভালোবাসা দান করতে পারবে এই জগতের বুকে তার আত্মীয় স্বজনের কোনো অভাব হবে না যে যত বেশি প্রাণ কুলে ভালোবাসতে পারবে সে পরম শান্তি লাভ করবে প্রেমের বাঁধন এতটা শক্তিশালী এই বাঁধন ছিঁড়ে যাওয়াটা এত সহজ নয় এই জন্যই তো অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী গোবিন্দ প্রেমের বাঁধনে বন্ধন শিকান করলেন সেই যশোমতী মায়ের কাছে এই যে দাম বন্ধন লীলা ভাগবত থেকে আমরা আস্বাদন করি দাম মানে দড়ি আর উদর মানে প্যাট এই যে প্যাটের মাঝে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন সেই যশোমতী মা গোপালকে ননি চুরি করার অপরাধে তো এই বন্ধনটা কি দড়ির বন্ধন এই বন্ধনটা দড়ির বন্ধন নয় এই বন্ধনটা হচ্ছে প্রেমের বন্ধন যে মুনিগণ ভগবান শ্রী গোবিন্দকে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করতে পারে না যোগীগণ যুগ সাধনায় যাকে বিন্দু বিসর্গ টলাতে পারে না আর সেই যশমতি মা দড়ি দ্বারা অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান সেই গোবিন্দকে বন্ধন করতে সমর্থ হয়েছিলেন প্রেমের বাদন এতটাই শক্তিশালী আজকে মথুরায় রাজকার্য চালনা করতে গিয়ে ভগবানের নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ছে রাসকার্য ভালো লাগছে না তার প্রেম রসময় যে নিলয় যে রসভূমি যে ক্ষেত্র যে প্রেম আদান প্রদানের ক্ষেত্র ব্রজধাম সেই ব্রজধামের কথা মনে পড়ছে তাই তো যশোদার যে প্রেমের মহত্ব এটা জগতের বুকে দুর্লভ তারা কেবল পুত্রকে লালন পালনই করেননি তারণ বৎসন বন্ধন পর্যন্ত করতে সমর্থ হয়েছেন ঈশ্বরত্ব হতেই গরিওসী এই স্নেহ গাঢ়তা তুলনারহিত একটি মুহূর্ত শ্রীকৃষ্ণ বিরহ তারা সহ্য করতে পারেননি একথা শ্রীকৃষ্ণ জানেন তো আজ এতদিন আছেন তাদেরকে ছেড়ে গোবিন্দ মথুরায় তাদের নিদারুণ অবস্থা স্মরণ করে অন্তরে মর্মগাতি বেদনার অনুভবে তাই উদ্ধবকে বললেন তাদের অন্তরে কিঞ্চিত সুখের বিধান করো সখা কোন প্রকারে কোনো প্রকারে তুমি আমার পিতামাতার হৃদয়ে প্রীতি বিধান করো শ্রীকৃষ্ণ যখন মথুরায় আসেন তখন পিতা নন্দ তার অনুসরণ করেছিলেন কংসবদের পর শ্রীকৃষ্ণ পিতাকে বিদায় দেন এই কথা বলে হে পিত আমার সুরিদ যাদবগণের সুখ সম্পাদন করে আবার আমি ব্রজের আত্মীয় স্বজনদের দেখতে যাব পুত্রের এই প্রতিশ্রুতি বাক্যকে হৃদয়ে ধরে নন্দ যশোদা মহাদুখের মধ্যেও ধৈর্য বুকে ধরে তারা বেছে আছেন শ্রীকৃষ্ণের তো এখন উপায় নেই ব্রজধামে যাওয়ার তাই উদ্ধবকে প্রবুদ বাক্য তিনি বলছেন এই প্রবুধ বাক্যটা যেন গোবিন্দের হয়ে উদ্ধব পিতামাতাকে গিয়ে উপস্থাপন করেন কিঞ্চিত সুখ প্রদান করেন পিতামাতার কথা বলে শ্রীকৃষ্ণ ব্রজের গোপী কাদের কথা বলার প্রয়াসই হয়েছেন গোপীদের হৃদয় ভরা তীব্র পীরা উদ্ধব আমার বিরহজনিত তারা আমাকে কিঞ্চিত সময়ও না দেখে তারা দেহের মাঝে প্রাণ রাখতে পারে না তুমি তাদের নিকটে আমার মত সন্দয় শই আমার অপ্রাকৃত হৃদয়ের সেই আর্তনাদপূর্ণ সন্দেশ তুমি তাদেরকে প্রদান করবে আমি তোমাকে দিয়ে এই সংবাদ পাঠাচ্ছি এটাই আমার সন্দেশ অথবা আমি সুস্থ আছি এটাও আমার সন্দেশ অথবা আমি এদিককার কার্য সম্পাদন করে শীঘ্রই ব্রজে যাবো তুমি এই সন্দেশ তাদেরকে বলবে অথবা তারা যেমন আমার জন্য ব্যাকুল হয় আমার জন্য কাঁধে আমার জন্য তারা যেমন বিরহে বিহবল হয় অহে মরম সখা উদ্ধব তুমিও এই কথাটা তাদেরকে বুঝাবার চেষ্টা করিও তারা যতটুকু আমার বিরহে বেকুল তারা যতটুকু আমার জন্য কাঁধে তারা যতটুকু আমাকে ছেড়ে ভালো নেই আমিও তাদেরকে ছাড়া ভালো নেই প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে প্রতিটা ক্ষণে ক্ষণে আমার বৃন্দাবনের কথা আমার আমার প্রেয়সীদের কথা আমার ব্রজগোপীদের কথা মনে পড়ে উদ্যম তারা যেমন আমাকে ছাড়া সুখে নেই প্রতিটা মুহূর্তে তারা যেমন আমাকে স্মরণ করে আমাকে মনন করে আমিও তাদেরকে প্রতিটা ক্ষণে ক্ষণে স্মরণ করি আমিও তাদেরকে ছাড়া ভালো নেই তুমি এই কথাটা একটি বার তাদের নৈকট্যে বলার প্রয়াস করিও ব্রজের বিরোহী প্রিয়গণের পক্ষে তুমি যদি এই বার্তাটি জানাতে পারো এটাই হবে পরম সান্ত্বনার বাক্য ব্রজের পিতামাতার স্নেহের সংবাদ অনেকেই অল্প বিস্তর জানেন উদ্ধবও নিশ্চয় অবগত আছেন ব্রজ দেবীদের কথা কিন্তু অনেকেই জানেন না তাই একটু সবিস্তারে বলছেন তাদের কথা উদ্ধবের কাছে নিঃশ্রীমুখে ভগবান এই সুযোগে শ্রী সুখদেবেরও শুনবারও শোনাবার অবকাশ হচ্ছে গোপীদের কৃষ্ণ অনুরাগের কথা প্রাণ প্রাণবল্লভের নিজ শ্রীকণ্ঠ হতে কারণ তিনি নিজেই বলেছেন যে মন মনা ভাব। ভক্ত এই জগতের বুকে মনমনা ভক্ত বৃন্দাবনে না গেলে আর কোথাও খুঁজে পাবে না বৃন্দাবনে যারা আছেন বৃন্দাবনের ভক্তরা গোবিন্দের এতটা কাছের ভক্ত বৃন্দাবনের ভক্তের তুলনা আর কোথাও নেই আর কোনো ভুবনে নেই শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে ভগবান বলছিলেন সর্বগুজ্জতম মন্ত্রে মনমনা ভব মদ ভক্তমদ যাজি মাম নমস্করু সমস্ত মনটি যারা শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন নিজের মন যাদের আর নেই তাদেরকে মনমনা বলা হয় তার দৃষ্টান্ত সংসারে খুঁজে পাওয়া দুর্লভ আমরা ভগবানকে এত সহজে কিন্তু মন দিতে পারি না কথাটা এত সহজ নয় যে মনটা ভগবানকে দাও মন তো কতজনকে দিয়ে রেখেছি এই মন চোদ্দভুবনে ঘুরে বেড়ায় এই চঞ্চল মন এই কামনায় তারিত মন কামনা বাসনায় আসক্ত কৃত মন কেমন করে ভগবানের গোবিন্দে অর্পণ করে দেব এই শ্লোকের তাৎপর্য যদি আমাদের বুঝতে হয় গীতার চরম পরম শ্লোকের দৃষ্টান্ত এই জগতেই মূর্ত হয় নাই আর মূর্ত হয় নাই বলে নারদ উপদেশে ব্যাসের সাধনায় ভাগবত প্রকটিত হন গীতায় যেসব ভক্তের লক্ষণ আছে ভাগবতে তাহারই রূপায়ণ মনমনা ভক্ত কারা। আজ শ্রীমুখে উদ্ধবকে বলছেন স্বয়ং ভগবান গোবিন্দ কৃষ্ণের গুপীজনেরাই মন মনস্কা মত প্রাণা শ্রীকৃষ্ণই তাদের প্রাণ তাদের যাবতীয় মানস সংকল্প শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনেই পর্যাপ্ত তারা কতটা মনমনা ভক্ত দেখুন শ্রীমতী রাধারানী অনেক সময় কৃষ্ণ বিরহে সখীদেরকে ডেকে দেখে বলছিলেন হেরে ললিতা হেরে বিশাখা হেরে হেরে চিত্রা কোথায় রে সখী গন্তরা ও সকীরে এক প্রিয়া রে বদন মাধুরী নাহেরিলে প্রাণে মরি ও সখী রে সখরে আমার দেহের মাঝে প্রাণে থাকে না রে আকতিল ল বদন মাধুরী না হেরিলে দেহের মাঝে প্রাণে থাকে না রে এক তিল বদন মাধুরী না হেরিলে প্রাণে মরি এক তিল সময় সেই চন্দ্রবদন মরূপ বংশী বংশীদারী অপরূপ গুণ নিদিশালী বর্ণ নব জল দর সিরে পিচ্ছ বর অলকা তিলক হেন জগত মাথায় এয়া অপ্রাকৃত রূপ তিল পরিমাণ সময় আমি দর্শন না করে সখিরে সখিরে আমি প্রাণে প্রাণে বাঁচতে পারি না সখী সখিরে অনেক সময় মনে হয় সকী এই দেহের মাঝে আর প্রাণ রাখব না কিন্তু আরেকবার ভাবি রে সকী আমি যদি মরে যাই আমার প্রাণ বল্লভ যে কথা দিয়ে গিয়েছিল হগর আই ধনী আমি আবার ফিরে আসব সকিরে আমি যদি মরে যাই আমার প্রাণ বল্লভ যদি আবার ব্রজ ফিরে আসে ও সকিরে সখিরে মরিব মরিব শকি অশকিরে নিশিছ মরিব সখিরে মরতে তো চাই সকী আমি যদি মরে যাই প্রাণ বলল যদি আবার ব্রজধামে ফিরে আসে অরে আমাকে যদি প্রাণ বললবার দেখতে না পায় সে তো পাগল হয়ে যাবে রে সকী আমি যদি মরে যাই আমার প্রাণবধুয়াকে আমি কাহ নিকটে দিয়ে যাব অশ্বকি রে রে মরিব মরিব ও অশকী রে নিশিছ মরিব কানু হেন গুণনিধি সকীরে কার দিয়া যাব সখিরে আমি আমার কানুকে কারে দিয়ে যাব বলে না সকীর আমার কানুকে কারে দিয়ে যাব মরতে চান শ্রীমতী রাধারানী কিন্তু কানুকে কাকে দিয়ে যাবেন গোবিন্দকে কার কাছে রেখে যাবেন কে গোবিন্দের সেবা করবে কে গোবিন্দের সন্তুষ্টি বিধান করবে শ্রীমতী রায় ধনী মরতে পারছেন না মৃত্যুতেও বধুয়ার সন্তুষ্টি বিধানের জন্য তার প্রীতি বিধানের জন্য চিন্তা করেন তাহলে শ্রীমতী রায় ধনির মতো ব্রজগোপিকাদের মতো মনমনা ভক্ত আর কোথায় পাওয়া যাবে যে মরতে গিয়েও গোবিন্দের চিন্তন করে কানু হেন গু নিধি কারে দিয়া যাব এই জন্য ভগবান আজ নিজ শ্রীমুখে উদ্ধবকে উদ্ধবকে বলছেন যে মনমনস্কা মত প্রাণা এবং এই মনমনা ভক্ত কেবল বৃন্দাবনের ভক্তগণ আমার অন্তরে যাদের প্রাণ স্থিত তারাই মত প্রণা কৃষ্ণ যাদের প্রাণ তারা কৃষ্ণের প্রাণ হইবেন এটাই স্বাভাবিক ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের নং শ্লুকে আমরা দেখতে পাই ভগবান সেখানে বলছেন জমাম পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তশ্ব অহম ন প্রণস্যামী স চ মে ন প্রণস্যতী আমাকে যে সর্বত্র দেখে এবং আমার মধ্যেই সকলকে দেখে আমি তার অদৃশ্য অদৃশ্য হই না 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 সেও আমার হয় ন জানন্তি অহম আমা ছাড়া তারা জানে না আমিও তাদের ছাড়া কখনো জানি না অর্থাৎ আমাকে যে সর্বদা চুকে চুকে রাখে আমিও তাদের সর্বদা চুকে চুকে রাখি আমাকে যে হৃদয়ে ঠাঁই দেয় আমিও সেই ভক্তকে সর্বদা হৃদয়ে ঠাই দেই তিল পরিমাণ সময়ও আমি তার অদর্শনে প্রাণ ধরে রাখতে পারি না যেমনিভাবে শ্রীমতী রাই ধনী সকিদেরকে বলেছিলেন কি করিব সকি কহ না পায়ে কেমনে করে পরানি সখি রে হরে ললিতা বিশাখা সখী আমার কী করিব সখী তোরা বলে দে আমার প্রাণ প্রাণ কেমন করছে রে সখী কেমন করে পরানি কী করিব সখী কহ না উপায় কেমনও করে পরানি এক তিলপ্রিয় বদন মাধুরি নাহেরিলে প্রাণে মরি সকিরে দেহের মাঝে প্রাণ আমার প্রাণ থাকে না রে সকিরে দেহের মাঝে আমার প্রাণে থাকে এক প্রিয় বদন মাধুরী সখিরে না হেরিলে আমার দেহের মাঝে প্রাণ থাকে এক তিল পরিমাণ সময়। গোবিন্দকে দর্শন না করে শ্রীমতী রায় ধনী থাকতে পারতেন না ব্রজ গোপীগণ তিল পরিমাণ সময় গোবিন্দ দর্শন না করে থাকতে পারতেন না তাহলে তারা গোবিন্দের কাছের জন হবেন মন্মনা ভক্ত হবেন না আমার মতো দুরাচারী হবে শ্রীকৃষ্ণ উদ্ধবকে যা বলছেন তার দৃঢ় ব্যঞ্জনা এই যে ব্রজ রমাগণ আমার প্রাণ আমি তাদেরকে পরিত্যাগ করে মথুরায় আছি এটা কেবল দেহটা আছে আমার উদ্ধব কিন্তু উদ্ধব দেহটা আমার মথুরায় পড়ে আছে কিন্তু আমার আমার প্রাণ আমার প্রাণ আমার প্রাণ বৃন্দাবনে আমার প্রাণ যমুনা পুলিনে উদ্ধব আমার প্রাণ সখাদের সঙ্গে যে সখাগণ কাষ্ট থেকে ফল আরোহণ করে ফল তুলে এনে কিঞ্চিত পরক করে ওরা অনুভব করতো দেখত ফলের মাঝে বিষ আছে কিনা। ফল পরক করে দেখে বলতো আহারে ফলের মাঝে বিষ আছে কিনা দেখি বিষ যদি ফলে থাকে ফল যদি হয় আমরা খেয়েই মরি কানাইকে মরতে দিতে পারি না পরে আমাদের কানাই যদি মরে যায় আমরা কাকে সখা বলে ডাকবো আমরা কার কাঁধে চড়ে বেড়াবো আমাদেরকে এত ভালোবাসবে আমাদের কানাই যদি মরে যায় আমাদের গোপাল যদি মরে যায় কতটা ভালোবাসতেন সখাগণ, আমাদের কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়ব আমরা কাদের কাছে বায়না ধরবো হ্যাঁ রে কানাই আমাদেরকে কাঁদে চড়ে ব্রজবন ঘুরে বেড়া কার কাছে বলবো এই জন্য যে ভগবান বলছেন আমার দেহটা কেবল পড়ে আছে কিন্তু আমার মন আমার মন বৃন্দাবনে আমার মন সর্বদা ওই সখাদির সঙ্গে গোপিকাদের সঙ্গে আমার শ্রীমতী রায় ধনির সঙ্গে আমার আমার মন সর্বদা পড়ে আছে ওই ওই গাবিগণের দিকে যে গাবিগণ আমাকে পুত্র সম আমাকে স্তন পান করিয়েছিল আদর করিয়েছিল দেখুন গাভীরা কতটা ভালোবাসতেন গোবিন্দকে গোবিন্দ যখন অক্রের রথে চড়ে ছেড়ে মথুরায় চলে এসেছিলেন সেই দিন থেকে গাবিগণ আর হাম্বা হাম্বা রবে ডাকে নাই ডাকতে ভুলে গিয়েছিল বৈষ্ণব মহাজন বলছেন যে উদ্ধব যখন বৃন্দাবনে পরবর্তীতে যাবেন আমরা শুনবো ধারাবাহিকভাবে এখানে একটা পদে আমরা দেখতে পাই বৈষ্ণব মহাজন বলছেন যে যেদিন থেকে এই প্রাণনাথ শ্রী গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন মথুরাতে সেই দিন থেকে ব্রজের সমস্ত শুভা মলিন হয়ে গিয়েছে অনিন্দময়তা নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ যে উনুনে যশোমতি মা কখনো আর জাল ধরায়নি হ্যাঁ গাবিগণ হাম্বা হাম্বা রবে আর ডাকে নাই ওরে উনুনে তে ওরে জাল ধরে না হরে নন্দ মহারানী কখনো উনুনে আর মা জাল ধরাইনি ব্রজদাম ছেড়ে গোবিন্দ চলে এসেছিলেন মথুরাতে আর উনুনে কখনো যশোমতি মা আর জাল ধরাইনি বৈষ্ণব মহাজন যশোমতি মায়ের এই কষ্ট দেখে এই দুঃখ দেখে আর্তনাদ করে বলছেন দেখো 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 ও হ্যাঁ ওহে বিশ্ব ভক্তগণ ওহে বিশ্বজনীন ভক্ত তোমরা যারা গোবিন্দকে ভালোবাসতে চাও তোমরা যারা নিজেদেরকে কৃষ্ণ ভক্ত বলে দাবি করো দেখো কৃষ্ণ ভক্ত হতে গেলে কৃষ্ণের সেবা করতে গেলে কতটা মন মনা হতে হয় একবার নিরীক্ষণ করো ওরে ইউনুনেতে অরে জাল ধরেনি অরে নন্দ মহারানি অরে হাম্বা রে ডাকে নিযা অরে শ্যামিদি হাম্বা হাম্বা ডবে আর গাবি গনে কখনো ডাকে নাই কৃষ্ণ বিরহে তার এতটাই বিহবল হয়ে গিয়েছিল এতটা ব্যাকুল হয়ে গিয়েছিল আজ গোবিন্দ উদ্ধবকে বলছেন দেখো উদ্ধব আমার দেহটা কেবল মথুরাতে পড়ে আছে আমার মন আমার প্রাণ সর্বদা ব্রজভূমিতে উদ্ধব আমি এই জায়গাতে থেকে এক মুহূর্ত আনন্দ পাচ্ছি না কেবল কর্তব্যগুলো করছি শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগের মতো মন প্রাণ আমার পরে রয়েছে ব্রজেই যদি উদ্ধব তুমি বলো এরূপ অবস্থা তোমার তাদের জন্য কি হেতু তবে তার কারণটা শুনো তুমি যারা আমার জন্য লৌকিক ভালোমন্দ মন্দ ধর্মা ধর্ম সকলেই দিয়েছে বিসর্জন করেছে সমস্ত কিছু তাদেরকে আমি সর্বদা ধারণ করে থাকি নিজ হৃদয়ে যে যেভাবে ভজনা করে তাদেরকে আমি আমার বিরহে তাপে মর্মাহত একথায় উদ্ধব বলতে পারেন যে যারা মন প্রাণ তোমাকে দিয়েছে তোমার জন্য সর্বস্ব ছেড়েছে তারা তো তোমাকেই লাভ করবে তাদের জন্য আর তোমার চিন্তা করা কি প্রয়োজন তার উত্তরে ভগবান বলছেন ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের পাঁচতম শ্লুকে মহিতা প্রেয়সা প্রেষ্টে দুরস্তে গুকলস্ত্রিয় হে আমার অঙ্গতুল্য প্রিয় উদ্ধব তবে শুনো আমাকে ক্ষণার্ধ সময় না দেখলে তারা ওই সময়টুকুকে শতযুগ মনে করত আমার দর্শনকালে চুকের নিমিশের জন্য যে ব্যবধানটুকু তা সহ্য করতে না পেরে তারা চুকের পলক নির্মাতা বিধাতাকে নিন্দা করত শ্রীমতী রায় ধনী বিধাতাকে বলতেন হ্যাঁ তুমি এই মাত্র দুটো চুক দিয়েছ আবার চুকের মাঝে পলক দিয়েছ পলক পড়তেও তো সময় যায় ওই সময়টাও আমি গোবিন্দ দর্শন না করে থাকলে আমার দেহের মাঝে প্রাণ থাকে না হ্যাঁ নিমিষ পরিমাণ সময়ও গোবিন্দকে দর্শন না করে আমি আমি থাকতে পারি না হ্যাঁ চোখের মাঝে কেন তুমি পলক দিলে বিদাতাকে নিন্দা বর্ষণ করতেন কতটা ভালোবাসা দেখুন হ্যাঁ আমার দর্শনকালে চক্কের নিমিশের জন্য যে ব্যবধানটুকু তা সহ্য করতে না পেরে চক্কের পলক নির্মাতা বিদাতাকে নিন্দা করতো সেই গোপীদিগকে ছেড়ে আজ আমি কত দূরে এসে দীর্ঘকাল আমি যাপন করছি তারা যখন অন্তর মনা থাকে তখন আমাকে পায় অন্তরে ডুবে থাকে আমাতে কিন্তু তারা তো যুগী নয় তারা তো ভক্ত ভক্তেরা সর্বদা অন্তরে পেয়েই তৃপ্ত হয় না তারা বাহিরেও পেতে চায় আমাকে সেবা করতে চায় তাদের যখন বাজ্যদশা হয় তখন আমাকে দেখতে না পেরে তারা আমার রূপ গুণের কথা মাত্র স্মরণ পথে আনয়ন করে অমনি তারা বিরহের উৎকণ্ঠায় বিহবল হয় ঘন ঘন দশা প্রাপ্ত হতে থাকে উদ্ধব তুমি কি জানো না ব্রজ ব্রজরমাগণ অধিকাংশ সময় কাটায় বস্তুত তাদের প্রাণ রক্ষা করে কারণ ওই সময়ে তারা অন্তরে আমাকে পায় তাদের যা অবস্থা তা অনুমান করে আমি বেশ বুঝতে পারি যে তারা আর অধিক দিন বাঁচবে না আমার বিরহে অতি সন্তুল তো প্রাণ তারা ধারণ করে আছে অতীব কষ্টে ভাগবতের দশম স্কন্ধের ছচল্লিশ তম অধ্যায়ের নং শ্লুকে স্পষ্ট করে এই কথা বলা আছে আমরা আরেকটি পদে দেখতে পাই শ্রীমতী রাধা রানী সখীদেরকে ডেকে বলেছিলেন ওরে সখীগণ সখি রে আমার দেহের মাঝে আর প্রাণ প্রাণ হয়তো বেশিক্ষণ থাকবে না রে সখী সখিরে আমার প্রাণ দেহ থেকে ব্যাড হয়ে যাবে সখী একবার শুধু একবার তোরা আমার প্রাণনাথকে এনে দর্শন করা শখীরে শখীরে জনমের মতো তারে আমি দেখে যাহাব সখীরে জনমের মতো তারে তারে দেখে যাব উদ্ধব ব্রজারমাগন অধিকাংশ সময় মূর্ছা দশায় কাটায় বস্তুত মূর্ছাই তাদের প্রাণ রক্ষা করে কারণ ওই সময় তারা অন্তরে আমাকে পায় তাদের যা অবস্থা তা অনুমান করে আমি বেশ বুঝতে পারি যে তারা আর অধিক দিন বাঁচবে না আমার বিরোহে অতি সন্তপ্ত প্রাণ তারা ধরে আছে অতীব কষ্টে কারণ আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম হঘরাই ধনী অঘভ্রয আমি এই যাচ্ছি আমি আবার ফিরে আসবো এই শান্তনা বাক্যকে হৃদয়ে লালন করে তারা বেছে আছে উদ্ধব কথন চন কোনো প্রকারে বলবার তাৎপর্য ইনুকে শ্রীকৃষ্ণ যে ব্রজ হতে অক্রূরের রথে আসার কালে আবার শীঘ্র আসব এই আশা দিয়ে এসেছিলেন সান্ত্বনা বাক্য বলে এসেছিলেন সে আশায় বুক বেঁধে কোনো মতে তারা বেছে আছে শ্রীকৃষ্ণ সত্য সংকল্প হয়ে ওই কথা রক্ষা করেন নাই সেই বিষয়টা উদ্ধবকে বলতে সংকুচিত হচ্ছেন তাই উদ্ধবকে তিনি বলছেন ব্রজবধূগণ পরবধু তারা শ্রীকৃষ্ণের প্রতি এত অনুরক্তা আর শ্রীকৃষ্ণও তাদের প্রতি এত নিভিড়ভাবে আকৃষ্ট এই সংবাদটি শ্রীমান উদ্ধবকে বলে বক্তা যেন একটু অসুবিধায় পড়লেন তাই গোপীকৃষ্ণের কৃষ্ণের তাত্ত্বিক সম্বন্ধটি না জানালে ওই ব্যাপারে ভক্তের চিত্তে একটা বিপরীত ভাবের ছায়াপাঠ হতে পারে ম্যাক্সিমাম ভক্তদের মাঝে বিশেষ করে সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকদের মাঝে এমন একটা ধারণা কাজ করে যে ব্রজ গোপীগণ অন্যের কুলবধূ হ্যাঁ তাহলে কৃষ্ণের প্রতি তাদের এত আকর্ষণ কেন অন্যের কুলবধূ কৃষ্ণের প্রতি তাদের এতটা আকর্ষণ কেন এই বিষয়গুলো অত্যন্ত সুখাতি সূক্ষ্ম এই জন্য এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং আমি বিশেষ করে এই বিষয়গুলো প্রতিদিনই লাইভে এসে আমি বলার চেষ্টা করব। এবং আগামী কাল থেকে আমি প্রতি রাত নটায় দিকে লাইভে আসব এবং প্রতিদিন আপনারা আস্বাদনে অনুগত হতে পারবেন এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব তো এখানে বলছেন যে ব্রজবল্লভীগণ আমারই আত্মা তারা আলাদা কেউ নয় তাছাড়া এখানে আরেকটা বিষয় বোঝা প্রয়োজন যে আমাদের প্রত্যেকেরই মূলপতি মূল পতি বিশেষ করে রমণীদের নারীদের মূলপতি জগৎপতি যিনি অনাদি শ্রী গোবিন্দ ভগবান আর আমরা বিশেষ করে যার ঘর করছি যার ঘর করছে সেটা হচ্ছে উপপতি অর্থাৎ সেই ভগবান কৃষ্ণের জগৎপতির আনুগত্যশীল যিনি ওই পতি হম উপপতি আর তাছাড়া ব্রজবালাগণ ব্রজ বালাগণ ব্রজ কৃষ্ণেরই আত্ম ওরা বহু জন্ম আরাধনা করেছিলেন কৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য তাছাড়া ভগবান কৃষ্ণকে স্বামী রূপে লাভ করার বাসনা প্রত্যেকেরই থাকাটা স্বাভাবিক এবং থাকাটাই উচিত লাভ করাটা উচিত কাজেই ব্রজবল্লবীগণ আমারই আত্মা ভগবান বলছেন এখানে উদ্ধবকে ভাগবতের দশম স্কন্দের স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের ছয় নং শ্লোকে বলা হয়েছে বল্লব মেহ মদাত্মিকাহ অর্থাৎ ব্রজবল্লবীগণ আমারই আত্মা তত্ত্ব দৃষ্টিতে আমরা একই আত্মা লীলা আস্বাদনের নিমিত্ত আমাদের দেহ বেদ মাত্র শ্রীমতী রায়ধ্বনি বলি আর ব্রজগোপিকা এই গোপিকা কথাই বলি ওরা কৃষ্ণের অঙ্গকান্তি থেকেই সৃষ্টি লীলারস আস্বাদিতে হ্যাঁ লীলারস আস্বাদিতে লীলা আস্বাদনের নিমিত্তে লীলায় পুষ্টি সাধনের জন্য দেহবেদ মাত্র কিন্তু মূলত একই আত্মা ভগবান এখানে বুঝাচ্ছেন আমি কৃষ্ণ পরমাত্মা স্বরূপ পরব্রহ্মেরই প্রতিষ্ঠা ঘনীভূত মূর্তি আর গোপীকাগণ আমার অন্তরঙ্গা শক্তি শক্তি আর শক্তিমান যেমন অগ্নি আর দাহিকা শক্তি যেমন পৃথক কিছু নয় সেই সেইরূপ আমিও গুপী নিগণ পৃথক কিছু নয় তত্ত্বত আমরা অভিন্ন বেদ যা দৃষ্ট হয় তা আমাদিগকে প্রেমরস আস্বাদন করার জন্য যুগমায়া কর্তৃক সৃষ্টি মাত্র তাই কবিরাজ গোস্বামীর নিরুপম ভাষায় আমরা দেখতে পাই কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতা বলছেন ম বিষয়ে গুপিগণ উপপতিভাবে যুগমায়া করিবে নয় প্রভাবে আমিও না জানি না জানে গুপীগণ দুহার রূপ গুণে নিত্য দুহার হরে মন যুগমায়ার প্রভাবে এই লীলা স্বাদন হয় হুম তাই দুহার রূপগুণ নিত্য দুহার হরে মন উভয়ী মন হরণ করে শ্রীকৃষ্ণের এই সকল গাম্ভীরার্থপূর্ণ অথচ বেদনা বড়া কথা শুনে উদ্ধবের বৃন্দাবনে যাবার জন্য প্রস্তুত হলেন তো আমরা আজ রাত নটার দিকে লাইভে এসেছিলাম বন্ধুগণ আগে আমি বলে রেখেছিলাম যে আমি নয়টার দিকে আসব এবং আজকের যে টপিকসটা সেটা হচ্ছে যে বৃন্দাবনে যাওয়ার জন্য উদ্ধবের প্রস্তুতি উদ্ধব উদ্ধবকে কেমন করে প্রস্তুত করছেন ভগবান আমরা এই নিয়ে শ্রবণ করলাম তো আমরা আগামীকাল আবার যথাসময়ে লাইভে এসে আমরা শ্রবণ করবো যে কেমন করে উদ্ধবকে বৃন্দাবনে গোবিন্দ পাঠালেন এবং প্রস্তুতি কেমন করে উদ্ধবকে তিনি আহ নেওয়ালেন সেই বিষয়টা আমরা জানলাম আগামীকাল আমরা জানবো কেমন করে বৃন্দাবনে পৌঁছালেন উদ্ধব বিশেষ করে আহ যেহেতু লকডাউন চলছে আমি অনলাইনে কৃষ্ণকতা আস্বাদনের জন্য এখন থেকে প্রতিদিনই আসব। প্রত্যেকের অনুরোধে আমি চেষ্টা করবো কথা শ্রবণ করানোর বিশেষ করে আমার পাঠের ভক্ত যারা তারা প্রতিবারই আমাকে অনুরোধ করেন যে তারা অনেক দিন যাবৎ পাঠ শ্রবণ করতে পারছেন না তো হ্যাঁ নিশ্চয়ই এখন থেকে প্রতি রাত নয়টায় আসার চেষ্টা কৃষ্ণ কথা আস্বাদন করাতে আরেকটা কথা আমরা যেন এই লকডাউনের সময় আমরা যেন একটু বেশি করে গ্রন্থ অধ্যয়ন করি যেহেতু আমরা সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি না চারিদিকে এমন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে একবার ভেবে দেখুন যে একটা ছোট্ট অনুজীব আমরা যাদেরকে দেখতে পাই না একটা অজানা একটা আশঙ্কা আমাদের মাঝে একটা কাজ করছে কখন জানি কার দাগ চলে আসে পুরু বিশ্বকে থমকে দিয়েছে পুরু বিশ্বকে একটা অজানা অনুজীব বিষিয়ে তুলছে মর্মাহত করে দিচ্ছে তাই এহেন সময়ে সচেতনতা অবশ্যই আবশ্যক নিশ্চয়ই আমরা বিশেষ কার্য ব্যতীত ঘরের বাহিরে যাব না সরকার আমাদেরকে যে সকল বিষয়গুলো পালন করার কথা বলছেন এগুলো আমরা অবশ্যই পালন করব অবশ্যই আমরা সচেতন থাকব এবং আমরা মাস্ক অবশ্যই ব্যবহার করবো কোনো জায়গায় যেতে গেলে আমরা সবজি বাজারে যখন যাবো তখনও আমরা সচেতনভাবে যাবো সবজিগুলোকে এনে অবশ্যই আমরা লবণ মিশ্রিত জল দ্বারা ধুয়ে নেব এবং প্রতিবার খাবার গ্রহণের আগে আমরা আমরা হাত ধুব এবং আমরা সামাজিক দূরত্ব তাকে মেনটেন করে চলব এবং এই সময়ে বিশেষ করে সঙ্গনিরোধ থাকা আবশ্যক কারণ কার মাঝে ভাইরাস আছে সেটা তো বলা যায় না সচেতনতা অবশ্যই আবশ্যক এবং সচেতনতার পাশাপাশি ভগবান গোবিন্দের কাছে প্রতিদিন প্রার্থনা জ্ঞাপন করতে হবে ভগবানের কাছে হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করতে হবে যে প্রভু তুমি আবার আমাদেরকে সুস্থ পরিবেশে ফিরিয়ে নিয়ে যাও ভগবান একটা পরীক্ষা করছেন আমাদেরকে এখনও দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা কতটুকু ভগবানকে ডাকি তার প্রতি আমরা স্মরণ মনন নেই নিশ্চয়ই ভগবান অচিরেই আমাদেরকে সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনবেন এটা আমরা বিশ্বাস করি ভগবানের প্রতি আমরা আস্থা রাখি ভগবান আমাদেরকে অচিরেই একটা সুস্থ পরিবেশে ফিরিয়ে নিয়ে আসবেন ভক্তবৃন্দ আপন আপনারা যারা এথক্ষ নেই লাইভে অ কৃষ্ণ কৃষ্ণকথাম রীতি অবগাহিত হয়েছেন কৃষ্ণকথা শ্রাবণ মননে আপনারা যারা অভিষিক্ত হয়েছেন প্রত্যেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভক্তি অনেকেই যুক্ত হয়েছেন আমার সঙ্গে আমি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবার প্রতি বিদায় নিচ্ছি আমার সকা সুব্রত দাস কলমাকান্দা থেকে হরিবল যুক্ত হয়েছেন পাপন গোপ অঞ্জন হরিবল যুক্ত হয়েছেন অবন্তিকা দাস হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন আমার আরেকজন সকা শিবশঙ্কর বসাক হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন শ্রী অর্জুন দাশ্কা প্রান্ত হরে কৃষ্ণ বিকাশ হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণম প্রাণ গোবিন্দ বাবাজি মহারাজ হ্যাঁ মহারাজ দণ্ডবোধ প্রণম শুভ্রনীল দাস রাজু হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন রানু দাস হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন জন্টু এস কে হরে কৃষ্ণ রানু দাস হরে কৃষ্ণ সুখ দাস শুভ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য হরি দণ্ডবোধ প্রণম হরে কৃষ্ণ পঙ্কজদেব হরে কৃষ্ণ টুটুল দাস হরে কৃষ্ণ উদয় দেবনাথ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ হরি হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন আমার জ্যেষ্ঠ ব্রাতা কামনা শিষ তালুকদার হরে কৃষ্ণ এবং আমার ছোট্ট সুনামণি এবং আমার মিষ্টি দাদা বা বাবু দাদা এবং বৌদি সবার প্রতি দণ্ডবোধ প্রণাম তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো তোমাদের প্রতি প্রার্থনা থাকলো এবং শুভকামনা থাকলো যুক্ত হয়েছেন রতন ঘুষ নীলায় হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য হরি হরে কৃষ্ণ ভাস্করদেব হরে কৃষ্ণ ম্যাগলাম্মন হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন আমার মাসিমা সুমতি বিশ্বাস হরে কৃষ্ণ কৃষ্ণন মোদাক হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন রঞ্জিত দাস হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার পরম শ্রদ্ধ ভৌদি সাহা হরে কৃষ্ণ এবং আমার শান্ত দাদাকেও দণ্ডবোধ প্রণাম আপনি আমার মাধ্যমে পৌঁছে দেবেন যুক্ত আছেন বিশ্বাস রণী হরে কৃষ্ণ যুক্ত আছেন কৃষ্ণ মুদক তিনি একটি অনুরোধ জানিয়েছেন কিছুক্ষণ আগে ওনার দাদু দেহ রেখেছেন হ্যাঁ নিশ্চয়ই দিব্যান্লকানতু রাধারানীর কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক যুক্ত হয়েছেন দীপক কুমার দাস হরিবল পীযুষ দাস হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন মিলান কৃষ্ণ দাস হরিবল যুক্ত হয়েছেন কলমাকান্দা থেকে অরুণী অর্নি হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন শ্রী অনুসকান্তি দাস রাধে 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 সম মিলান কৃষ্ণ দাস মিলন হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন দীপঙ্কর মুদর জয় মহাপ্রভু লিটন সরকার হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন সুদীপ আর বণিক হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন বর্ষণ পাল হরে কৃষ্ণ অরিন্দমৃদা হরে কৃষ্ণ বিবি বিষ্ণু জি দণ্ডবোধ প্রণাম মহারাজ যুক্ত হয়েছেন লক্ষ্মী দাস হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন পপি তালুকদার শিপ্রা আমার সখী রাধে 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 শ্যাম যুক্ত হয়েছেন দীপঙ্কর মুদক হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন মাসি জুই মিতা তুলসী মাসি হরে কৃষ্ণ শিবশঙ্কর মুদক দণ্ডবোধ প্রণাম নূপুর যুক্ত হয়েছেন রাধে রাধে তারপর যুক্ত হয়েছেন আমার গুরুব্রতা সুমন সাগর হরিবাল যুক্ত হয়েছেন সকি সঞ্চিতা মল্লিক আকি হারে কৃষ্ণ যুক্ত হয়েছেন দত্ত দীপ্তা হারে কৃষ্ণ জন্টু হরিবাল রাই বীরোহিনী শ্যাম হরিবাল যুক্ত হয়েছেন আমার সঙ্গে সৌরভ দত্ত দীপ্তা হরেকৃষ্ণ এবং আরও অনেকেই যারা যুক্ত হয়েছেন এবং এতক্ষণ থেকে লাইভে অপ্রাকৃত কৃষ্ণকথা শ্রবণ করেছেন সবার প্রতি আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার সঙ্গে আমেরিকা থেকে আমার শুরি প্রান্ত যুক্ত হয়েছেন প্রান্ত অনেক অনেক তোমাকে মিস করছি মাসি মেশুর চরণে আমার দণ্ডবোধ প্রণাম দিও আর তুমি উদ্ভব সন্দেশের এই পর্বটি অবশ্যই মেশুকে শ্রবণ করিও মাসিকে শ্রবণ করাইও এটা আমার প্রার্থনা তোমার কাছে একটা একটা অনুরোধ তোমার কাছে তুমি অবশ্যই এই রেকর্ডটা পরে তাদেরকে শ্রবণ করিও আগামী আবার যথা সময়ে অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপনের মাধ্যমে আমরা যুক্ত হব এই অবধি সবার মঙ্গল হোক জয় গৌর জানি তাই জাস্টির আদেশ তবে যাবার আগে আরেকটি কথা আগামীকাল অপর একাদশী তিথি আপনারা সবাই একাদশী তিথি পালন করবেন এবং আপনারা সবাই কায় মনোবাক্যে এই হরিবাসর তিথিতে কৃষ্ণ চিন্তনে থাকবেন দেখুন একটা বিষয় যে বছরে মাত্র চব্বিশটা একাদশী হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে মাত্র চব্বিশটা একাদশী তিথি আমরা বছরের প্রতিটা দিন আমরা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করি পরিবারের সঙ্গে শেয়ার করি আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করি মাত্র চব্বিশটা দিন হ্যাঁ এই চব্বিশটা দিনও যদি আমরা ভগবানের সঙ্গে করি কৃষ্ণ চিন্তন না করে কাটাই কি করে ভগবান আমাদেরকে রক্ষা করবেন একবার ভেবে দেখুন সত্যত্রেতা দাপরে মানুষ শত শত বছর না খেয়ে ভগবানের আরাধনা করত হ্যাঁ ভগবানের প্রার্থনা করত। কিন্তু সত্য দাপরের মতো এই কলিযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব নয় কারণ কলিযুগের মানুষের অন্নগত প্রাণ তারা আহার ছাড়া বাঁচতে পারবে না তো অন্তত মাসে দুটা দিন বছরে চব্বিশটা দিন চেষ্টা করবো আমরা যে একটু মোবাইল কম ব্যবহার করতে অনলাইনে কম আসতে অন্যান্য কাজ কম করতে আমরা চেষ্টা করব এই একটা দিন অন্তত একাদশীর দিনটি অন্তত ভগবানকে দেয়ার ভগবানের সঙ্গে শেয়ার করার বন্ধুরা যারা আপনারা যুক্ত হয়েছেন একবার ভেবে দেখুন তো এমনকি কেউ আছেন যে ঠাকুর হে গোবিন্দ বা যে যার ইষ্ট দেবতা যাকে এই দিনটা কেবল শুধু তোমার তোমার জন্য সঙ্গে শেয়ার করব আমরা কি এরকম করছি হ্যাঁ একাদশীকে বলা হয় হরিবাসর তিথি অন্য কোনো তিথিতে ভগবান এতটা কাছে আসেন না কেবলমাত্র একাদশী তিথিতে ভগবান ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য আসেন বাসর হরি শব্দের অর্থ হরণ করা বাসর মানে মিলন জীবসকলকে মায়ার কবল থেকে হরণ করে তার সঙ্গে মিলিত হওয়ার মিলিত করিয়ে দেওয়ার তিথিটা হচ্ছে হরিবাসর তিথি আমার অস্মদীয় গুরুদেব ওম বিষ্ণু পাদ ভক্তিপ্রাপনজ্যোতি জ্যোতি স্বামী গুরু মহারাজ আমাদের প্রত্যেক শিষ্যকে আমাদের একেবারে নির্দেশ প্রদান করেছেন যে একাদশী নির্জলা করা না পারলে শুধু জল পাওয়ার বলছেন কথা এবং রাত জাগরণ করার কথা বলছেন আমরা গুরুদেবের কৃপায় চেষ্টা করছি রাত জাগরণ করার এবং নির্জলা করার না পারলে শুধু জল খেয়ে করার করছি রাত্রে শুধু জল পেয়ে করার চেষ্টা করছি সর্বোচ্চ শঙ্খ ঘুরি নাম করার চেষ্টা করছি তো ধীরে ধীরে আপনারা অভ্যাস করুন ঠিক হয়ে যাবে কারণ শরীর হচ্ছে মহাশয় যাহা সহ তাহাই ধীরে ধীরে সহ্য হয়ে যাবে শাস্ত্রের নিয়মে একাদশী ব্রত পালন করলে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে ভাগবতের নিয়মে কেউ যদি একাদশী ব্রত পালন করে আর একটা কথা হচ্ছে আমরা একাদশীতে অনুকল্প গ্রহণ করব বলছে কেবল তারাই অনুকল্প গ্রহণ হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ বলছেন তো অনুকল্প মানে কি একেবারে অল্প এখন দেখা যাচ্ছে একাদশী দিন অনুকল্পের নামে কল্প বাদামের বুনা হ্যাঁ কাউনের চাউলের মিষ্টান্ন সবজি আরও কত কি ফলের বিভিন্ন জুশ তো এটা অনুকল্প কি করে হলো অনুকল্প একেবারে অল্প যত কম পারা যায় না খেয়ে ভগবানকে ডাকা শুধু না খেয়ে থাকলে উপবাস হবে না না খেয়ে থাকলে অনাহার উপবাস মানে কি উপমানে নি করতে বাস মানে অবস্থান করা অর্থাৎ না খেয়ে ভগবানকে শরণ মনন করার নামে হচ্ছে উপবাস না খেয়ে ভগবানের শরণ মনন করতে হবে না খেয়ে ভগবানের শরণ মনন করা ভগবানের নৈকটে অবস্থান করা তাই আগামীকাল আপনার সবাই কায় মনোবাক্যে শুদ্ধ চিত্তে এবং শাস্ত্রের নিয়মে একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন এবং সর্বোচ্চ শঙ্করি নাম করার চেষ্টা করুন এখনো যারা একাদশী ব্রত পালন করেননি তারা কাল থেকে শুরু করুন যে কোনো দিন থেকে আমরা একাদশী শুরু করতে পারি যে কোনো একাদশীর দিন থেকে তবে আগের দিন অবশ্যই সংযম থাকতে হবে একাদশীর দিন তো অবশ্যই একাদশীর পরের দিনও সংযম মানে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে তো এগুলো আমরা আগামীকাল একাদশীর দিনও আমরা যতকিঞ্চিত একাদশী নিয়ে বলবো এবং আগামীকাল আমরা যে টপিক্সটার কথা বলেছি এই নিয়ে আমরা আসবো তো আগামীকাল একাদশী ব্রত পালন করার শাস্ত্রের নিয়মে এই প্রার্থনাটি রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষ্ণময় শুভরাত্রি সবাই ভালো থেকো ভালো রেখো ভগবানের কাছে আমরা গিয়ে বলি ঠাকুর যেন ভালো থাকি ঠাকুর এই দাও ওই দাও আমাকে ভালো রেখো কখনো কি বলি ঠাকুর তুমি ভালো আছো হে কৃষ্ণ তুমি কেমন আছো তুমি ভালো আছো গোবিন্দ কখনও কি ভগবানকে জিজ্ঞেস করি তাই ভগবানকেও বলতে হবে তার সঙ্গে এরকম একটা সম্পর্ক থাকতে হবে যে তুমি কেমন আছো গোবিন্দ আমাকে ভালো রেখো তুমিও ভালো থেকো তাই বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন অন্নকেও ভালো রাখুন জয় হোক সবার কৃষ্ণময় শুভরাত্রি বাঞ্চাকল্পতরু ভ্যাস্ট কৃপা বায়া বায়াবছ পতি তানাং পাবনেব্য বৈষ্ণবভ্য নম নম আজকের এই কৃষ্ণকথা আলাপনের যেটুকু আস্বাদন করলাম সবটুকু ক্রেডিট আমার পরম আরাধ্য পরম দয়াল শ্রী গুরু মহারাজ অস্মদীয় দেবম বিষ্ণুপাত ভক্তিপ্রবণ জ্যোতি গুরু স্বামী গুরু মহারাজের জয়যুক্ত হন গুরু মহারাজ এবং আপনাদের প্রত্যেকের আপন আপন গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম রেখে আজকের মতো বিদায় নিচ্ছি জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মৈ শিবরাত্রি ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন